Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. এই যে পিসিমণি, আজকে উনুনটা ধরাতে একটু দেরি হয়ে গেল। আপনারা কত দূর থেকে আসছেন? আমি দোতলায় দোখানা ঘর পরিষ্কার করে রেখেছি, আপনারা গিয়ে বসুন, আমি এখনই চা জলখাবার নিয়ে যাচ্ছি। জলখাবারে কি বানাবে? ওই গরম গরম ফুলকো লুচি আর আলুর দম। রাবিশ, ওসব আমরা খাবো না, আমাদের জন্য চিকেন কাটলেট বানাও। কি নাম বললে? চিকেন বানানটা কি বলতো? এই চিকেন কাটলেট বানানটা বলতে পারলে আমি এক্ষুনি শহরে গিয়ে এক ডজন চিকেন কাটলেট এনে তোমাদের খাওয়াবো। নবর বলো, বল চিকেন বানান সি কে মানে? তুমি বলো, বল। এক ডজনের ছটা ভাত খেলো, একজন পালালো, যাকে তুমি বলো। ওই তো সি কে, সি আই কে, সি কে মানে রঘুদা, তুমি লুচি আলুর দমই নিয়ে এসো। আপনিও কি ওই চিকেন কাটলেট খাবেন? না বাবা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ইংরেজি বানান করা খাবার খাবো কোন সাহসে? আমি যেটা বানান করতে পারি সেটাই খাবো। লয় হর্ষ লু জয় দীর্ঘ লু। বাবা ঠিক আছে, ঠিক আছে, আমিও তাহলে ঘরে রইলাম। রঘু, খাবার হলে পাঠিয়ে দিও, কোনো তাড়া নেই। ওরে বাবা, বানান করে খাবার খেতে হবে? যেটা মরি অমন বানানের মুখে। আগা মাস্টার মশাই, আচ্ছা ওই ওই চিকেন কাটলেট করতে গিয়ে ওই কি লাগে? ও তোমার কম নয়, তুমি পারবে। আপনি তো জানেন লেখাপড়া ছেড়ে এই বয়সে কেন আমি যাত্রা দলে যোগ দিয়েছি। 7 দিন আগে মাত্র কয়েক ঘন্টার জন্য বাড়ি গিয়েছিলাম, আসার সময় দেখে এসেছি ঘরে চাল নেই, ডাল নেই, আর বাবার যে ওষুধ আছে তা 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি বলুন না, যার জন্য আমার এই রাত জেগে জেগে পালা করা, সেই বাবাকে যদি সুস্থ করে তুলতে না পারে। ঠিক আছে, তোমার বাবার জন্য তোমারও যেমন চিন্তা আছে আমারও তো আছে, আমি তো আর অমানুষ নই।
এনাও এক কাজ করো, এটাতে তোমার বাবার নাম, গ্রাম, পোস্ট অফিস সব লিখে দাও। আমি এই নাড়ুগোপালকে দিয়ে কালকে তোমার বাড়িতে ১০০০ টাকা পাঠিয়ে দেবো। নাড়ুগোপাল দা তো আমাদের বাড়িতে কোনোদিন যাননি, আপনি ঠিক চিনতে পারবেন তো? আরে আমরা হচ্ছে যাত্রা দলের ম্যানেজার, প্রয়োজন হলে বাঘের দুধ জোগাড় করতে পারি, আর ঠিকানা থাকলে বাড়ি খুঁজে নেয়া ওটা কোনো ব্যাপার না, ঠিক খুঁজে নেবো। নাও ঠিকানাটা লিখে দাও। আপনি যখন টাকাটা দিতে যাচ্ছেন তখন একটা চিঠি লিখে দিই, বাবাকে দিয়ে দেবেন। ঠিক আছে, চালাচালি লেখো, রাত হয়ে যাচ্ছে। ঠিক পাঠাবেন তো, ভুলে যাবেন না যেন। কাল না হয় বাড়ি যাচ্ছ না, কিন্তু তিন দিন পরে তো যাবে। যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নাও, অন্যরা সবাই বোধ হয় এখন রেডি হয়ে গেছে, বাস এখনই ছাড়বে, যাও। আচ্ছা দে চিঠি আর টাকাগুলো দে। শোন কাল ভোরে উঠে কলকাতায় গতিতে যাবি, ওখানে গিয়ে বলবি এখানে পর পর তিন রাত্রি পালা বায়না হয়েছে, ওরা যেন সেই মতো পরের বায়না নেয়। তাহলে চিঠি আর টাকাটা? সেটা আমার উপরই ছেড়ে দে। কিরে এখানে দাঁড়িয়ে আছিস? যাত্রা দেখছিলাম। যাত্রা? যাত্রা বা কোথায় পেলি? যাত্রা তো কখন শেষ হয়ে গেছে? ওই সাজানো পালা শেষ হয়ে যাবার পর এখানে একটা জীবন্ত পালা শুরু হয়েছিল, যার দর্শক ছিলাম একমাত্র আমি। হঠাৎ তোমার কি হলো? তোমার তো পালা শুরুটা বেশ ভালোই লেগেছিল। পালা শুরুটা এখানে দেখে গেলাম, শেষটা বাড়ি গিয়ে দেখব। বড় বাবুর কাছে আমার অনেক টাকা জমা আছে, চাইলে ১০০০ টাকা এমনিই দিয়ে দেবে। সেটা তো কথা হচ্ছে না, কথা হচ্ছে যে জগৎবল্লভপুরে গিয়ে টাকাটা পৌঁছে দেবে কে? তুমি যাবে। আমি? হ্যাঁ, কাল ওর কথা শুনে বুঝেছি যে ওই নাড়ুগোপাল বাবু আগে হতে পারে যায়নি। তা মানে তুমি নাড়ুগোপাল বাবু সেজে চিঠি আর টাকাটা ওর বাবাকে দিয়ে এসো। টাকা পাঠিয়েছে আগে? আপনি বসুন। এই চিঠিটাও আপনাকে দিয়েছে। শ্রী চরণেশু বাবা, আমাদের দলের ম্যানেজার নাড়ুগোপাল দার হাত দিয়ে ১০০০ টাকা পাঠালাম, চাল ডাল আর তোমার সব ওষুধ কিনে নেবে। আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি, ভালো আছি, ভালো আছি। তুমি আর মা আমার প্রণাম নিও, রূপা। শুনছো, ওর জন্য চিন্তা করতে না করেছি, ওনাকে ভালো আছে, হতভাগী নাকি ভালো আছে, বাবা মার মুখে দু মুঠো ভাত তুলে দেবার জন্য ওষুধ খেয়ে যাতে আমি রাত্রিতে শান্তিতে ঘুমোতে পারি, তার জন্য রাতের পর রাত জেগে আজ এখানে কাল ওখানে পালা করে বেড়াচ্ছে। হ্যাঁ, রাজনীতির মোড় কখন কোন দিকে ঘুরবে কে বলতে পারে? দেখুন, আজ এমএলএ আছে, কাল আমি নাও থাকতে পারি। তো ভাবছি স্কুল ফাইনালটা পাশ করলেই টুকুর বিয়েটা আমি দিয়ে দেবো। পাশ করলে তাহলে তো আরো কয়েক বছর আপনাকে অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে? কেন, সামনের বছরই তো টুকুর স্কুল ফাইনাল দেবে। তা অবশ্য দেবে, তবে বলছিলেন না পাশ করার পরে বিয়েটা দেবেন, আগে দেখুন পাশ করে কিনা। কেন পাশ করবে না কেন? আপনি যেখানে ওকে পড়াচ্ছেন, আপনার মেয়ে কতটুকু সময় বাড়িতে থাকে বলুন? আজ এলাম পড়াতে, শুনলাম কোন বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। বন্ধুর বাড়িতে মোটেও যায়নি, গিয়েছিলাম রণবীর কাকার বাড়ি। কাকার দিদি কলকাতা থেকে এসেছেন শুনে ভাবলাম যে একবার দেখা করে আসি। ওখানে গিয়ে তিনির সঙ্গে আলাপ হলো, তাই ওকে নিয়ে এলাম। আমরা ঘরে বসে গল্প করছি, মাস্টারমশাই আজ আর পড়বো না, এসো।
আমিও তাহলে আসি। শুনুন, আচ্ছা আপনি তো রণবীর বাবুর ছেলে তরুণকে পড়ান। হ্যাঁ। ছেলেটি কেমন? ভালো। ওটা ওর খোঁজ নিচ্ছেন? ভাবছি তরুণের সঙ্গে আমি টুকুর বিয়ে দেবো। আসলেন যে? দেখুন, এটা আমার একটা বড় অভ্যেস। হাসির কথা শুনলে আমি কিছুতে হাসি চাপতে পারি না। আমি একটা হাসির কথা বললাম। দেখুন, এর থেকে যদি আপনি বলতেন যে আপনি আগামী বছর ভারতের প্রধানমন্ত্রী হবেন, হাসি পেলেও আমি হয়তো হাসতে পারতাম না। কারণ এরকম অঘটন রাজনীতিতে হামেশাই ঘটছে। তরুণের সঙ্গে টুকুর বিয়ে? ঠিক আছে ঠিক আছে, এমন একবার যখন টুকুর সঙ্গে আমি বিয়ে দেবো ঠিক করেছি তরুণের, তখন আমি দেবো। তরুণের বাবার এতখানি সাহস নেই, আমি প্রস্তাব নিয়ে গেলে তিনি আমাকে ফিরিয়ে দেবেন। আপনি অঞ্চলের এমএলএ, গায়ের লোকেরা ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে গায়ের উন্নতির আশায়। ক্ষমতা দেখি আপনার উড়ন চণ্ডীমের পাত্র খোঁজার জন্য নয়, আর তরুণের বিয়ের ব্যাপারটা আমায় চিন্তা করতে দিন। কেমন কেমন দেখলেন মাস্টার বাবু? খুব ভালো। ভেবে দেখুন, ওই টুকখানি ছোট্ট মেয়ে রাতে জেগে জেগে পালা গেয়ে গিয়ে সংসার চালাচ্ছে, বাপের চিকিৎসা করছে। ঠিক এইরকম একটি মেয়ে এই সংসারের হাল ধরতে দরকার। আর এমএলএ রমেন বাবু যেভাবে এদের পেছনে লেগেছেন, জানেন, রূপা দিদি মনের বাবা আমাকে বলেছিলেন ওনাকে একদম অন্যায় সহ্য করতে পারে না, ওর সঙ্গে বিয়েটা হলে। বিয়ে? আমাকে বিয়ে করতে হবে? না, মানে বলছিলাম, এই টাকার অভাবে যেমন তোমাদের সংসার চলছে না, তেমনি বউয়ের অভাবেও আমার সংসারটাও অচল। বাড়িতে চার পাঁচটা কচি কচি ছেলে মেয়ে রোজই মা এনে দাও মা এনে দাও করে বায়না করে, তা তুমি যদি ওদের বায়নাটা মেটাও আমিও তবে তোমাদের ওই 10 মাসের বকেয়া ভাড়াটাও দিতে হবে না উপরন্তু। আর দিন দশেক পরে এসে আপনার টাকা আপনি নিয়ে যাবেন। যদি না পাই? না পেলে আপনার মতো বুড়ো দামরার হাত ধরে ছাদনা দলে গিয়ে মালা পরিয়ে দেব। জান এখন শোনো, 10 দিন পর যখন আসবো তখন কিন্তু আমি একা আসবো না, সঙ্গে লোকজন থাকবে, মানে বজ্জাত। জান জান বলছি। 10,000? হ্যাঁ, টাকাটা কিন্তু আমি ধার হিসেবে নেবো, ফেরত দিতে হবে কিন্তু, নইলে আমি নেবো না। আচ্ছা আচ্ছা। না না, হাসলে চলবে না, আগে বলুন টাকাটা আপনি ফেরত নেবেন, নইলে আমি নেবো না। কিন্তু এই টাকাটার কথা আমার ভাই কিংবা আমার স্বামী কেউ যেন জানতে না পারে। এই দেখ। না না, কেউ জানবে না, সত্যি আপনি আমাদের জন্য যা করছেন। দাঁড়ান, আগে বিয়েটা দিয়ে দি। ওই ঘর পশ্চাৎ মাস্টার আর ওই পুরো চাকরটা যেভাবে পিছনে লেগেছি। একটা কথা বলি মা, তুমি সেই পুরনো ফর্মুলা যাচ্ছ, এখন ছেলে পটানোর যেসব নতুন ফর্মুলা চালু হয়েছে। নতুন ফর্মুলা? হ্যাঁ, প্ল্যান করে যদি টুকুর সঙ্গে তরুণের একটা ইয়ে করে দিতে পারি তাহলে ইয়ের পরে বিয়ে। কিন্তু তরুণটা তো আমাকে সহ্যই করতে পারে না, দেখলেই মুখ ঘুরিয়ে নেয়। যাতে মুখ না ঘোরাতে পারে সেই ব্যবস্থাই আমায় করতে হবে। যা বলেছি ঠিক সেই রকম চাই। না ওঠো ওঠো, এদিকে কোথায় গিয়েছিলে? এক বন্ধুর বাড়ি। কি হলো? আমি একদম দাঁড়াতে পারছি না, তুমি একটা রিক্সা ডেকে আনো না। ঠিক আছে তরুণ, তুই ওর সামনে একটু থাক, আমি দৌড়ে গিয়ে একটা রিক্সা ডেকে আনছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খুব ব্যথা করছে? ভীষণ ভীষণ ব্যথা করছে। মুচকে গেছে বোধ হয়, দাঁড়াও পাটা একটু টেনে দিই। এবার তুই ওঠো ওঠো।
আমায় একটু ধরো, দেখি হাঁটতে পারি কিনা। আমি একদম দাঁড়াতে পারছি না। পাটা বোধহয় তাহলে তোমার ভেঙেই গেছে। মাসুমশাই, তরুণদের সঙ্গে আমার বিয়ে হতে পারে না কেন? আমি কি খুবই খারাপ মেয়ে? টুকু, তোমাকে তরুণকে দুজনকে আমি পড়াই। অনেক ছেলেবেলা থেকে আমি তোমাদের দেখে আসছি, তোমাদের দুজনকে আমি স্নেহ করি। তবে কেন আপনার আপত্তি? তোমাদের দুজনের চরিত্র একদম আলাদা। ও কত শান্ত, আর তুমি বেপরোয়া। আর তাছাড়া থামলেন যে, ইদানিং আমি একটা কথা জানতে পেরেছি, তরুণ রূপা বলে একটি মেয়েকে গ্রামের বনবাস পালায় যে সীতা সাজে। তুমি জানলে কি করে? নানুর কাছ থেকে জেনেছি। টুকু, ছেলেবেলা থেকে আমি তোমাকে দেখে আসছি, লেখাপড়া হয়তো তোমার মন নেই, কিন্তু তোমার বুদ্ধি নেই এটা আমি বিশ্বাস করি না। জোর করে কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার মধ্যে হয়তো বাহাদুরি থাকতে পারে, কিন্তু নিজেকে বঞ্চিত করে অন্যকে পাইয়ে দেওয়ার মধ্যে যে মহত্ত্বটা আছে সেটা তুমি নিশ্চয় মানবে। আমি তোমার কিছু বলবো না, তুমি নিজের বিচার বুদ্ধি দিয়ে ঠিক করে নিও কোনটা তোমার কাছে বেশি পছন্দ। তোমার বাবার ক্ষমতার বলে পাওয়া বাহাদুরি, না নিজের স্বার্থত্যাগের বিনিময়ে পাওয়া মহত্ত্ব? ঠিক আছে, আমি যাই। তোমার সঙ্গে হয়তো কখনো দেখাই হবে না। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখে থাকো, ভালো থাকো। কাল আপনি তরুণদের বাড়ি যাবেন না? না, ভাবছি যাব না। কোন মুখে উনি আসবেন? গায়ের সবাই জেনেছে উনি স্কুলে টাকা চুরি করেছেন। অসম্ভব, মাস্টারমশাই টাকা চুরি করতেই পারে না। না না না, ওই গুন্ডারা এসে থাক থাক, ও সকাল স্কুলে দেখা যাবে, এখন দেখা যাবে। এখন যে কাজের জন্য আসা, হ্যাঁ কাজটা সেরে ফেলা যাক। হ্যাঁ সেই ভালো। আমি বলছিলাম কি যে, ছোট দাদা বাবুর তো এখনো লেখা পড়াই শেষ হয়নি। পড়াশোনা করে জজ ম্যাজিস্ট্রেট হবে নাকি? সেই তো গিয়ে বসবো ওর বাবার দোকানে। না না, ও যদি পড়তে চায়। তুই থাম তো, তুই আমার একমাত্র ভাই, এই শরীর নিয়ে তোকে আমি দোকানে বসে দিন যেতেই দেবো না। আমি বলছিলাম কি পিসিমণি, চাকর চাকরের মতন থাকবি, এই জন্যই বলি চাকর বাকরকে লাই দিবি না। আর লাই দেবার জন্য তোমার মতো যা দিদি আছে। তুমি থামো, এই রাখো, নিজের কাছে যা, সবাই জন্য চা তৈরি করে নিয়ে আয়। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুভ কাজটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করবেন না। রণবীর বাবু, আমি কিন্তু আজকে বিয়ের কথাবার্তা একদম পাকা করেছি। টুকু একটা আংটি এনেছে, ওটাও তরুণের আঙুলে পরিয়ে দেবে। টুকু, আংটিটা তরুণের আঙুলে পরিয়ে দে, আজ পূর্ণিমা, দিনটা ভালো। আমি বলছিলাম কি, কথা যেমন হয়ে রইল থাক, তরুণের ইচ্ছে অনিচ্ছে। তুই থাম তো বাবু, ওইটুকু বাচ্চা ছেলে, তার আবার ইচ্ছে অনিচ্ছার কি আছে? আমরা গুরুজনরা যেমনই করবো তাই হবে। যা ঠিক করা তোমরাই ঠিক করো, আমি যাচ্ছি। না দাদা বাবু, আপনার ইচ্ছে থাক বা না থাক, এই সময়টা আপনাকে এখানে থাকতেই হবে। আমি কত আশা নিয়ে এসেছি। আমার যা করা উচিত ছিল তাই বলে তুই? আজ শুধু পূর্ণিমা নয় বাবা, আজ রাখি পূর্ণিমা। তরুণদাকে আমি ছোটবেলা থেকেই দাদার মতো দেখে আসছি, আজ ওর হাতে রাখি পরিয়ে দিয়ে চিরটা কাল আমি ওর বোন হয়ে রইলাম। ছি ছি ছি,
যার জন্য এত কিছু করলাম তার দাম তো আপনি পেয়ে গেছেন পিসিমা। বাবা আপনার কাছ থেকে আর 10,000 টাকা ফেরত না নিলেই তো হলো। 10,000 টাকা? হ্যাঁ, আমার সঙ্গে তরুণদের বিয়ের ব্যবস্থা করে দেবেন বলে উনি খটকালি হিসেবে আগাম টাকাটা। মোটেই না, ও টাকা আমি তোমার বাবার কাছ থেকে আমার স্বামীর ওষুধ কেনার জন্য ধার নিয়েছি। 10,000 টাকার ওষুধ? তা আমার জন্য কেনা ওষুধগুলো কি তুমি আর তোমার ছেলে মেয়ে মিলে কিনেছো? ছি 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 দিদি, জামাই বাবুর ওষুধের জন্য তোমার টাকার দরকার পড়েছিল আমাকে বলতে পারছো তুমি? তা ফাইনে কত দিতে হবে আপনি বলুন না। যিনি আপনার দোকান সামলাবে তাকে আপনি আপনার খুশি মতো মাইনে দেবেন, কিন্তু যে আপনার বাড়ি সামলাবে। বাড়ি সামলাবে মানে? দেখুন তো আপনার বৌরানী হিসেবে কে কেমন মানাবে। ভারী সুন্দর দেখতে তো। শুধু দেখতে ভালো বলে এমন একটা মেয়েকে ঘরের বউ করে আনবি যে কিনা রাতের পর রাত বাড়ির বাইরে কাটিয়েছে? রাতের পর রাত বাড়ির বাইরে কাটিয়েছে বলে ওকে আমার বেশি পছন্দ। নিজের সুখ শান্তি ঘুম বিসর্জন দিয়ে ও সংসারটা বাঁচাবার চেষ্টা করেছে। আমার সংসারটা বাঁচাবার জন্য এমনি একটা মেয়ের দরকার। তা হইলে সংসারের চাবি কার কাছে থাকবে? ও যদি বোঝে যে চাবিটা তোমার কাছে থাকাই নিরাপদ তাহলে তোমার কাছেই থাকবে। আর ও যদি বোঝে, তার মানে ওর কথা মতো আমাকে চলতে হবে। বৌরানি এসে তোমার সেবা করবে এটা কি তুমি চাও না? হ্যাঁ তা তো চাই। তাহলে আর কি, মাস্টার মশাইকে বলে একটা শুভ দিন দেখে ওকে আশীর্বাদ করে আসি চলো। তা ওরা কি দেবে থবে? প্রণামী কাপড় চোপড়, তাছাড়া নগদ কত দেবে? নগদ কেন, এ বিয়েতে আপনাদের আর কিছুই দিতে হবে না। আপনাদের ঘরে লক্ষ্মী পাঠাচ্ছেন আমাদের ঘরে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে কি বলো দিদি? ওদের দুঃখ দিবে কেন, ওরা যদি কিছু দিতে চায়। না 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 না, আমি নিতে পারবো না। বৌরানী ছাড়া আমার বাড়িতে আর সবকিছুই আছে, আমি শুধু বৌরানীকে চাই। তাহলে ওই কথাই রইল, কাল থেকে আপনি এনার দোকানের ভার নেবেন। আর রূপার কাঁধে আমরা কবে ভার চাপাবো সেটা আমরা পরেই ঠিক করে দেবো। চলো দিদি। তোরা এখন যা, একটা বিয়ে দেওয়া ছেলে খেলা নয়, এর অনেক মেয়েলি নিয়ম কানুন আছে, আমি সব ঠিকঠাক করে যাচ্ছি। রূপা, রাম তো তোমার সামনেই আছে, পছন্দ হয়েছে তো? আপনি না আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, গিয়েই গাড়িটা পাঠিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন মা। হ্যাঁ চলুন, নমস্কার। সবার মঙ্গল করো মা, সংসারের মঙ্গল করো। আপনাদের লক্ষ্মী ঠাকুর তো খুব জাগ্রত বলে মনে হচ্ছে। যখন আমি প্রণাম করছিলাম তখন মনে হলো আমার শরীরের ভেতর দিয়ে একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। এই মূর্তিটি এই বংশে প্রায় 300 বছর ধরে আছে, বংশ পরম্পরায় এই মূর্তির পুজো হয়ে আসছে। ও তাই, বলুন। আমি এমনিতেই একটু ধর্মভীরু, ঠাকুর প্রণাম করে বুঝতে পারি কোন ঠাকুরের প্রাণ আছে কোন ঠাকুর নিষ্প্রাণ। তুমি আমার কাছে এসো তো মা, এসো, আপনিও আসুন, নাও তোমাদের বংশের জাগ্রত মা লক্ষ্মীর মূর্তির সামনে বাবার মাথায় হাত রেখে বলো আমি ওই সংসারে তোমাকে যা করতে বলবো যেমন ভাবে চলতে বলবো তুমি আমার কথা ছাড়া এক পাও চলবে না। আমি তো বলছি আপনি যা বলবেন আমি তাই করব,
বাবার মাথায় হাত দিতে পারবো না। এখনো তুমি ও বাড়ির বউ হয়ে যাওনি, এরই মধ্যে তুমি আমার সামনে জিদ দেখাচ্ছ, তাহলে তো আমার ভাইকে গিয়ে ও কথা বলতে হবে। আরে মা গো, ওনার কথা শোন মা, আমার মাথায় হাত রেখে উনি যা বলতে বলছেন বল। কিন্তু বাবা, তোমার মাথায় হাত দিয়ে দিব্যি করার পর সত্যি সত্যি যদি কিছু ভুল করে ফেলি? ভুল তুমি করবে না, ছোবল তোলার আগেই তোমার খেয়াল পড়বে, ছোবলটা তোমার বাবার মাথাতেই পড়বে। কিন্তু বাবা, এটা তো ভালোই হচ্ছে মা, আমার ক্ষতির ভয়ে তুই তাহলে কোনোদিন ওকে অমান্য করবি না, এটা পিস্তল থাকা ভালো। বলুন ওকে কি বলতে হবে বলো। ঠাকুরের সামনে বাবার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, ওই সংসারে গিয়ে পিসিমা আমাকে যা করতে বলবেন আমি তাই করব। কি হলো বল। ঠাকুরের সামনে বাবার মা বাবার মাথায় হাত রেখে বলছি, ওই সংসারে গিয়ে পিসিমা আমায় যা করতে বলবেন আমি আমি তাই করব। দারুণ দেখতে তো তোমার বউকে। হেসেই কাল লাগে নি, ইমেলের বিয়ে টুকু দেখো, আস্তে না আস্তে এমনি তিন মাথা এক হয়েছে। যা এবার ঘরে যাবার আগে গুরুজনদের প্রণাম করে নাও। এসো মা এসো, চির সুখী হও, সুখে থাকো। তুমি কি করছো বৌরানী? এখন একটা কেলেঙ্কারি করছিলে তো, বাড়ির চাকরের পায়ে হাত দিয়ে প্রণাম করে জাত খাচ্ছি। রূপা বাড়িতে প্রথম এলো, ও ঠিক জানে না এ বাড়িতে কার কতটা সম্মান পাও না, তোমার তো সেটা ওকে বুঝিয়ে দেওয়া উচিত। তুমি ওকে বুঝিয়ে দাও এ বাড়িতে সর্বপ্রথম কাকে প্রণাম করতে হবে। তুমি এই পুরো চাকরের পায়ে হাত দেবে না, মাস্টার তার ছাত্রকে কুশিক্ষা দিতে পারে কিন্তু আমি তো আমার বংশের বউকে যাত্রার পায়ে মাথা নোয়াতে দিতে পারি না। পিসিমণি ঠিকই বলেছেন বৌরানী, ছোট দাদাবাবুকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি,
ভুল করে ও আমার পা চুতে পারে, কিন্তু তুমি ভুল করবে কেন? যাও, আর তত্ত্ব কথা বলে সময় নষ্ট না করে রান্নাঘরে যাও। তুমি আমায় না চিনেই প্রণাম করেছ, প্রণাম করেছ একটা ভদ্রলোকের পোশাক পরে সোফায় বসেছিলাম বলে। তুমি আমার পরিচয় পেলে বোধ হয় আর একটা প্রণাম করবে। আমি তোমার মন্ত্রণাদাত্রী পিসশাশুড়ির অক্ষম স্বামী। শোনো বৌরানি, তুমি আমাদের সবাইকে প্রণাম করে কতটা পুণ্য সঞ্চয় করলে আমি তা জানি না, কিন্তু অনেক বেশি পাপ সঞ্চয় করলে ওই বুড়ো মানুষটার পা না ছুঁয়ে। তোমার ছোট ভাই মানে এ বাড়ির মালিক রোজ দুবেলা যাকে প্রণাম করে। রণবীর রঘুকে প্রণাম করে? হ্যাঁ করি। কই, আমি তো তোকে রঘুর পা ছুঁয়ে কোনোদিন প্রণাম করতে দেখিনি। গঙ্গা স্নান করতে গিয়ে দেখবে হাজার হাজার মানুষ হাত জোড় করে সূর্যের উদ্দেশ্যে প্রণাম জানায়। সূর্যকে প্রণাম করতে গেলে কি সূর্যের পায়ে হাত দিতে হয়? কোথায় সূর্য আর কোথায় রঘু? তোমার কাছে রঘু চাকর, আমার কাছে ও পিতৃতুল্য। কি বলছিস তুই নতুন বই সামনে? যা সত্যি তাই বলছি। আজ বৌরানী আজ প্রথম এই বাড়িতে এসেছে, নইলে ওকে বলতাম যে তুমি তোমার স্বামীর ঘরে ঢোকার অনুমতি তখনই পাবে যখন ওই বুড়ো চাকরটা ক্ষমা করে তোমাকে একতলা থেকে দোতলায় ওঠার অনুমতি দেবে। জি জি জি, ও আসামাত্র তুই ওকে এত বড় অপমান করলি। কথা বাড়িও না দিদি, বারুদের ওপর দাঁড়িয়ে আমি দেশলাই নিয়ে নাড়াচাড়া করতে চাই না। আমার এই সংসার যখন আমি তোমার ওপর ছেড়ে দিতে পেরেছি, বৌরানীকেও তোমার হাতে তুলে দিলাম। চলো বৌরানী, আয় তরুণ। মুকুন্দবাবু, আপনি একবার ভালো করে গুনে দেখুন তো, আমারই বোধ হয় ভুল হচ্ছে। 1000 টাকা কম। কম মানে মনে করে দেখুন তো মুকুন্দবাবু, এর মধ্যে এই 1000 টাকাটা কোন মহাজনকে দিয়েছেন কি? ওই টাকাটা মানে আপনি আপনি আমার এই দলিলটা জমিটা বেচে। ভুল করছেন মুকুন্দবাবু, জমি বাড়ি বেচার দালালি আমি করি না। 1000 টাকা বড় কথা নয় মুকুন্দবাবু, আপনার টাকার প্রয়োজন ছিল তো আপনি আমাকে বলেননি কেন? না না, এখন ধরা পড়ে গিয়ে এই দলিল। না না, ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা কিছুই হয়নি, ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। আপনার অতীত ইতিহাসটা না জেনে আমার দোকানের সব দায়িত্ব আপনার উপর ছেড়ে দাও। নিয়ে যান এই দলিলটা, আর এই টাকাগুলোর যদি প্রয়োজন থাকে তো নিয়ে যেতে পারেন। যান, শুধু কাল থেকে আপনি আর এই দোকানে আসবেন না। আসবে না? না, আমি আপনাকে অনেকদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু আপনার সঙ্গে টুকু থাকে বলে বলতে পারি না। ওকে পড়াতে হয় ওর বাড়ি থেকেই পড়াবেন, ওকে আমার ঘরে নিয়ে আসবেন না। টুকু তো কোনো দোষ করেনি। দোষ গুণ দেখতে চাই না, ওকে এরপর নিয়ে এলে আমি কিন্তু আপনাকেও আমার ঘরে ঢুকতে দেব না। বৌরানী, কাকে কি বলছো বৌরানী? অন্যায় তো কিছু বলেনি, ও যদি না চায় টুকি ঘরে ঢুকবে না। ঘরে আমার কত কিছু ছড়ানো ছেড়ানো থাকে, পড়তে আসার নাম করে কখন কি তুলে নিয়ে চলে যাবে? মুকুন্দ চাটুজ্যের মেয়ে হয়ে অন্যকে চোর ভাবা তোমার সাজে না বৌরানী। তোমার বাবা যেখানে? থামলেন কেন বলুন, মুকুন্দ চাটুজ্যের কি ক্ষতি করেছে? তেমন ক্ষতি করতে পারেনি, মাত্র 1000 টাকা সরিয়েছে। বাবা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় কাল সকালে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করে এসো। বলো বাবা এই মিথ্যে কথা, তুমি চুরি করনি। ওই 1000 টাকার হিসেব যখন দিতে পারিনি তখন কি করেছো তুমি ওই টাকা দিয়ে? তা বলতে পারবো না, তবে এটুকু শুধু বলতে পারি, ওই টাকা দিয়ে যা করেছি তা তোর মঙ্গলের জন্যই করেছি। মঙ্গল? বাবা হয়ে শ্বশুর বাড়িতে মেয়ের মাথা হেট করিয়ে দিয়ে তুমি তার মঙ্গল করেছো? এক ঘর লোকের সামনে আবার শুনতে হলো তোমার বাবা চোর। টাকার যদি এতই দরকার ছিল তবে কেন কেন আমার বিয়ে দিয়ে দিলে?
রাত জেগে জেগে যাত্রা করে টাকাতে এনে দিচ্ছিলাম তোমার গেলার জন্য। রূপা সত্যি করে বলো তো মা, তুমিও কি জানো না বাবা টাকাটা দিয়ে কি করেছে? বিশ্বাস কর মা, আমি কিচ্ছু জানি না। আমার সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি জানতে পারছি বাবা টাকাটা দিয়ে কি করেছে, আমি আমি তোমাদের মুখ দর্শন করব না। রূপা, আর আমার সুখ চেয়েছিলে তো, শুনে রাখো, যতদিন না তোমার এই চুরি করা 1000 টাকা আমি শ্বশুর মশাইয়ের হাতে তুলে দিতে পারব, ততদিন ততদিন ওই শ্বশুর বাড়িতে আর ঢুকব না। ঠিকই, তুমি নাচবে? হ্যাঁ, আমার কিন্তু 1000 টাকা চাই। সামান্য কিছু টাকার জন্য তুমি? কিছু টাকা নয় বাবা, 1000 টাকা এই নিন। তুমি? আমি একটা চোরের মেয়ে, আমার আবার লজ্জা কিসের বাবা? তোমার লজ্জা না থাকলেও আমার আছে। তুমি চোরের মেয়ে হলেও আমার ছেলের বউ, এই গ্রামে আমাদের একটা মান সম্মান আছে। বাবার সম্মান বাঁচাতে এক রাতের জন্য আপনার সম্মান নষ্ট করলাম? এক রাতের জন্য নয় বৌমা, সারা জীবনের জন্য তুমি আমার সম্মান নষ্ট করেছো। আমি দুঃখিত বাবা, বাবাকে ঋণ মুক্ত করার এছাড়া আমার আর অন্য কোনো পথ খোলা ছিল না। টাকাটা রইল। এই ছবিগুলো এখানে এলো কি করে? এর জবাবটা আমি তোমার বাবার কাছ থেকে জেনে এসে বলছি। দেখ রানু, দেখ আমার কথা মিলল কিনা দেখ। আমি তখনই তোকে বলেছিলাম টুকু আর তরুণ দুজন দুজনকে ভালোবাসে, ওদের তুই বিয়ে দিয়ে দে। আপনি থামুন পিসেমনি। দাঁড়া থামব, একটা মেয়ের যখন কপাল পড়ে তার যে কি জ্বালা তা তুই কি বুঝবি রে হতভাগা? কি হলো বাবা, চুপ করে আছেন কেন? আমার বাবা আপনার ক্ষতি করেছিল, আমি 100 লোকের সামনে ঝুমুন নেচে আপনার সে ক্ষতি পূরণ করে দিয়েছি। আপনার ছেলে আমার যে ক্ষতি করলো আপনি সেটা পূরণ করবেন কি দিয়ে? চুপ করো বৌরানী, চুপ করো তুমি। বলুন বাবা, আপনি জানতেন না আপনার গুণধর ছেলে? জানতো জানতো, আরবার জানতো, গায়ে সবাই জানে, আর ও জানতো না। টাকা চুরি করার অপরাধে আপনি তো বাবাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছেন, এবার সত্য গোপন করার অপরাধে আমি জানি না। হায় হায় হায়, এ কি হলো খুনি কাজ তুই করলি রে হতভাগা? বাড়ির চাকর হই তুই ঘরের বইয়ের গায়ে হাত তুললি? হাত তুললাম যেদিন ও প্রথম এ বাড়িতে বৌরানী হয়ে এসেছিল, সেদিন যেমন আমার পায়ে হাত দিলে ওর জাত যেত, আজকে এত বড় অন্যায়ের পর ওর গালে চটটা না মারলে আমার যে জাত যেত পিসিমণি। যাই বলো রঘু, কাজটা কিন্তু তুমি ভালো করনি, এসব ছবি দেখে যে কোনো মেয়ে উত্তেজিত হতে পারে। হ্যাঁ, এই ছবি দেখে উত্তেজিত হলে ওর কোনো অপরাধ নয়, আমার চোখের সামনে আমার মনিবকে
বউ হয়ে শ্বশুরকে অপমান করছে দেখে আমি উত্তেজিত হলে সেটা আমার অপরাধ না? ভুলে যেও না রঘু, শত হলেও ও আমার বৌরানী, তোমার ছোট দাদাবাবুর স্ত্রী। ওটাই আমার বড় ভুল হয়ে গিয়েছিল গো বড়বাবু, আমার বোঝা উচিত ছিল। যতই তোমাদের বাপ ব্যাটাকে কোলে পিঠে করে মানুষ করি না কেন, আমি যে চাকর সেই চাকরে রয়ে গেছি। আমি যাতে উঠতে পারিনি গো বড়বাবু, আমি যাতে উঠতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এখন সব দিক তো আমাকেই সামলাতে হবে। নাও বৌরানীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইবার দিন যে এসে গেছে তা আমি অনেক আগেই টের পেয়েছিলাম পিসিমণি, ক্ষমা আমি চাইব, তবে এই বৌরানীর পায়ে ধরে নয়। এই বৌরানীর বরকে যিনি পেটে ধরেছিলেন সেই বউ ঠাকুরানির পায়ে ধরে। বউ ঠাকুরানি, একদিন আমার পা দুটো ধরে আমি প্রতিজ্ঞা করেছিলাম বড় বাবুকে ছোট বাবুকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। আমি সে কথা রাখতে পারলাম, আমাকে আপনি ক্ষমা করে দেবেন মা, আমাকে ক্ষমা করে দেবেন। কিছু বলো, রাখি পূর্ণিমার দিন নাটক করে এর হাতে রাখি বিদায় আর সকলের কাছে জিতে গেল, রূপার কাছে হেরে যাবে সেটা ঠিক মেনে নিতে পারোনি তাই না? তাই জন্য একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করবার জিতে গেল। কি ভাবছো, বাড়ির বৌরানীর স্বামীর ঘর ছেড়ে পিসি ঘরে ঢুকলো, আর যে বুড়োটা সংসারে এতদিন হাল ধরে রেখেছিল সেই রঘুদাকর বাড়ি থেকে তাড়ানো হলো। আসুন আসুন, আমি বৌরানীর মুখে শুনেছি আপনি আসবেন। বৌরানী শুনেছি নাকি তরুণের সঙ্গে ঝগড়া টগড়া করে আপনার ঘরেই থাকে। আপনি উপরে ওঠার সময় দেখেননি? দাদা, ও নিচের হল ঘরে ওর পিসুমশির সঙ্গে গল্প করছে। রমেন বাবু, আপনার ছেলের বিয়ের ব্যাপারে উপরে কথা বলতে গেলেন, আপনি যাবেন না? না, ওর মা আছে, ওই কথা বলবে, আমি আবার কি বলতে কি বলে বসবো। বড় কাশি হচ্ছে, আমি উপরে যাব না, টেবিলের ওপর আমার কাশির ওষুধটা আছে, তুমি যদি একটু এনে দাও। হ্যাঁ দিচ্ছি। বুঝি, ভাবছি আপনার এখানে একবার আসব, আমার ওই টুকুর সঙ্গে নানটুর বিয়ের কথাটা বলবো, কিন্তু লজ্জায় আর পেরে উঠছি না। লজ্জা? কিসের লজ্জা? না মানে টুকুর সঙ্গে তরুণের ছবিগুলো তো দেখেছেন, ওই ছবি দেখলে কোনো বাবা মা তাদের ছেলের সঙ্গে কি আমার মেয়ের বিয়ে দিতে চাইবেন? দূর, মা বাবা ওই ছবি দেখে ভুল বুঝবে কেন, ওই ছবিগুলো তো আমারই। তোমার তোলা? হ্যাঁ, আপনি যখন তরুণের সঙ্গে টুকুর বিয়ে দিতে চাইছিলেন তখন তরুণের মাস্টার আর বুড়ো চাকর রঘু কিছুতেই এ বিয়েতে রাজি হচ্ছিল না। তরুণ এমনিতে যখন কিছুতেই টুকুকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, আমি তখন ফাঁদে ফেলার জন্যে পটিয়ে পাটিয়ে নদীর পাড়ে নিয়ে গেলাম। তারপর আমার শেখানো মতো টুকু তরুণকে জোর করে জাপটে ধরে গান গাইতে শুরু করলো, আর আমিও গাছের আড়াল থেকে ওদের কয়েকটা ছবি তুলে নিলাম। টুকু জানতো তুমি ছবি তুলবে? না, ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে এই ভেবেই আমি ছবিগুলো তুলেছিলাম, কিন্তু টুকুই তো সব গোলমাল করে দিল। আপনার আর মায়ের মুখে চুনকালি দিয়ে রাখি পূর্ণিমার দিন তরুণের হাতে রাখি পরিয়ে দিয়ে তারা ডেকে প্রণাম করলো। তাহলে এত বুদ্ধি করে তোলা ছবি তোমার কোনো কাজেই লাগলো না? ওর কাজে লাগলো না, কিন্তু আমার কাছে লেগেছে। কি করে? আমি নানটুকে বলেছিলাম যে ছবিগুলোর মধ্যে থেকে খুব জড়াজড়ি করে আছে এমন কতগুলো ছবি
বৌরানীর বালিশের নিচে রেখে দে, যাতে বিছানা ঠিক করার সময় ওরই হাতে পড়ে। দারুণ বুদ্ধি আপনার, আমাদের পার্টি আপনাকে পেলে তো লুফে নেবে। আমিও বুদ্ধিতে কম যাই না মা, তরুণের কাছ থেকে রূপাকে দূরে সরিয়েছে, আর আমার বুদ্ধিতে মা রূপাকে তার বাবার কাছ থেকে সরিয়েছে। আরে তোমার বুদ্ধিতে কি করে হলো? উনি তো শুনেছি দোকান থেকে হাজার টাকা চুরি করেছেন। না না, উনি চুরি করেননি, তবে এমন বুদ্ধি মাকে দিয়েছিলাম যে চুরি না করেও মা ওনাকে চোর সাজতে বাধ্য করেছিলেন। সেটা কিরকম? একদিন দুপুরে দোকানের সব কর্মচারী যখন টিফিন করতে যায়, আমি ঠিক সেই সময় দোকানে গেলাম। আসুন আসুন। নমস্কার, শুনুন, আমি একটা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? রূপার কোনো বিপদ হয়নি তো? না না, আমি যতদিন বেঁচে আছি আপনার মেয়ে কোনো বিপদে পড়বে না। এবার আমাকে আপনি বাঁচান তো, আমাকে হাজারখানেক টাকা এক্ষুনি ধার দিন। এত টাকা আমি কোথায় পাবো? পাবেন কোথায় মানে? দোকানে কি হাজার টাকা নেই? না মানে রণবীর বাবুকে না বলে আমি দোকানের টাকা কেমন করে দেবো বলুন? আপনি তো ওনার কাছ থেকে একটা চিঠি লিখে আনতে পারতেন, আমি দিয়ে দিতাম। ওর কাছ থেকে নেবার অসুবিধা আছে বলেই তো আপনার কাছে আসা। দিন, তাড়াতাড়ি দিন। হ্যাঁ তা না হয় দিচ্ছি। রণবীর বাবু শনিবার শনিবার হিসেব নেন, আপনি শনিবারের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবেন তো? বলছি তো দেবো। খেয়াল থাকবে তো শনিবারের মধ্যেই। তা থাকবে, কোনো কারণে যদি শনিবারের মধ্যে দিতে না পারি আপনি ম্যানেজ করে নেবেন। শুনুন শুনুন, এত টাকা আমি কোথায় পাবো? যে আপনি যা ভালো বোঝেন তাই করবেন। শুনুন, রনুর কানে যদি যায় যে আমি টাকাটা নিয়েছি, ঠিক তার কয়েক ঘন্টা পরে আপনার কানেও কিন্তু একটা খবর আসবে, আপনার মেয়ে রূপাকে আমি ছলচাতুরি করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। না দোহাই আপনার, দোহাই আপনার, আপনি রূপার কোনো ক্ষতি করবেন না। আপনি যদি টাকা দিতে না পারেন দেবেন না, আমার যে এক কাটা জমি আছে সেটা বেঁচে দিয়ে আমি রণবীর বাবুর টাকা শোধ করে দেবো। কেমন বুদ্ধি দিয়েছিলাম বলুন? কি বলছিস তুই? আমি আমি সেদিন আমি তোমাকে কত না অপমান করে গেছি, পাছে পেশি ভাবে দাঁড়িয়ে দেয় তাই মুখ বুঝে তুমি সব সহ্য করে গেছো। চুপ চুপ, এই কথা কাউকে বলিস না মা, এই কথা শুনতে পেলে তোর বিশ্বাস ঋতুকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি আমি চুরি করেছি মা, আমি। বুঝলেন নারুগোপাল বাবু, আপনাদের দলের লোকদের বলবেন তাতে সীতার বাবা দুমুঠো ভাতের জন্য 1,000 টাকা চুরি করেছে। তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে বাবা। নারুগোপাল? নারুগোপাল কে? কাকে তুমি কি নামে ডাকছো? কি রে, তুই যাত্রা দলের ম্যানেজার কি ভুলে গেলি? যাত্রা দলের ম্যানেজার? হ্যাঁ, ওই তো সেই নারুগোপাল বাবু, আমার অসুখের সময় যার হাত দিয়ে 1,000 টাকা চিঠি পাঠিয়েছিলি। রঘুদা? রঘুদা, তাহলে তুমি সেদিন নারুগোপাল সেজে? ছোট দাদা বাবু আমাকে নারুগোপাল সাজিয়েছিল, গ্রিন রুমের আড়াল থেকে তোমার দুঃখের কথা শুনে তোমার বাবার লেখা চিঠিটা হাতে নিয়ে গিয়ে ছোট দাদা বাবু আমাকে বললে যেখান থেকে পারি টাকা জোগাড় করে বড় বাবুর কাছে আমার মাইনের অনেক টাকা জমা ছিল, তার থেকে 1,000 টাকা নিয়ে তোমার বাবার হাতে দিয়ে আমি আমি এই এত পুণ্য জমা করেছি। পুণ্য জমালে? তুমি পুণ্য জমালে আর পাপের মধ্যে ঠেলে ফেললে আমাকে। এ তুমি কি বলছো বৌরানী? মা,
মারে মারে বউ ঠাকুরানি, আমার আশীর্বাদে কোনো কাজ হবে কিনা আমি জানি না, তুমি যেখানেই থাকো। তুমি কি করলে রূপা? তোমার সাহস তো কম নয়, আমার নাম ধরে ডাকছো বৌদি। বলো বৌদি। পিসিমা জানে আমাদের হিন্দু শাস্ত্রে একটা নিয়ম আছে, নতুন বউ বাড়িতে এসে তার ননদকে কিছু না কিছু একটা উপহার দেয়। এতদিন দেয়া হয়নি, আমারই ভুল হয়েছিল, তাই আজ আবার নতুন করে গৃহপ্রবেশের সময়। তুমি কি গো বৌরানি, অমন দামি হাটটা সত্যিকারের ননদ থাকতে পাতানো ননদকে দিয়ে দিলে? ওকে কিছু দেবে না? দিতে পারে, তবে গলায় নয় গালে, একটা থাপ্পড়। রঘুদা একটা কাজ করো তো, তাড়াতাড়ি করে পিসিমার মালপত্র গুলো বাদে সাদা করে ওনাদের স্টেশনে ছেড়ে দিয়ে এসো। কেন, পিসিমা চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি পিসিমাকে বলেছি আজই ওনাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন আশ্চর্য, তুমি জিজ্ঞেস করছো কেন? যার জন্যে, যার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হলো, চুরি না করো তোমার বাবাকে চোর শাস্তি হলো, আর তবুও পিসিমা এ বাড়ি ছেড়ে যাবেন না। আমি জানতাম বৌরানি এলে আমাকে কিছুতেই যেতে দেবে না। ওর বাড়ির 300 বছরের জাগ্রত ঠাকুরের সামনে ওর বাবার মাথায় হাত দিয়ে ও যে দিব্যি কেটেছে তাও কোনো দিনই ভাঙতে পারবে না। দেবীর কাছে করা শপথ, রক্ত মাংসে গড়া, দেবতাকে স্পর্শ করে ভাবছি দিব্যের ভয়ে আপনাকে আমি তাহাতে দিচ্ছি না, এটা আপনি ভাববেন না পিসিমা। যে বাড়িতে থেকে আপনি একটার পর একটা অন্যায় করে গেছেন, সেই বাড়িতে থেকে সেই অন্যায় প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। আমাকে কি করতে হবে বলো, আমি সব করব। এই সংসার সামলাবার জন্য বাবা আপনাকে নিয়ে এসেছিলেন, আপনি এবারে সবার বড় গুরুজন, আপনি সবাইকে বলে দেবেন এই সংসার কিভাবে চলবে। রূপা তুমি, উনি শত হলেও তোমার পিসিমা, ভুল যদি কিছু করেই থাকেন, ভুল কি আমি করিনি বলো? তুমি ভুল করনি, সবার ভুলের যদি ক্ষমা হতে পারে পিসিমাই বা একা তার ভুলের সাথে পাবেন কেন? কি গো কি ভাবছো? ভাবছি ভাবছি নিজের হাতে রান্না করে ওই হতভাগীকে খাইয়ে পাপে প্রায়শ্চিত্ত করা শুরু করব। তুমি তুমি নিজের হাতে রান্না করবে? এতগুলো ভালো মানুষের মধ্যে থেকে চেষ্টা করেও আর খারাপ থাকা যাবে না গো। বৌরানি আমার অনেক ছোট হয়েও আজ যে সাজা আমাকে দিল। যাও তাহলে রান্নাঘরেই যাও। বলো বৌরানি, তুমি আজ কি খাবে? চিকেন কাটলেট। না 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 না, বানান করতে হবে। বলছি বানাতে পারবেন তো? তা তো পারি, কিন্তু চিকেন বাবু কোথায়? ইচ্ছে করলেই পাওয়া যায়, এক ডজন নিয়ে এসেছি। আজ আমরা সবাই একসঙ্গে বসে খাবো, চলো সবাই চলো।